ফরিদপুরের ভাঙ্গায় বটগাছের ডাল কাটাকে কেন্দ্র করে গ্রামবাসীদের সংঘর্ষে অন্তত 20 জন আহত হয়েছেন। সোমবার সন্ধ্যায় উপজেলার ধানমত্তা বাজারে এই সংঘর্ষের ঘটনা ঘটে। প্রায় ঘণ্টাব্যাপী ধরে চলা সংঘর্ষে রণক্ষেত্রে রূপ নেয় গোটা এলাকা। স্থানীয়রা জানিয়েছেন, বাজারের একটি বটগাছের নিচে বহু বছর আগে মাজার তৈরি করা হয়েছিল। এ রোববার বাজারের দোকানদার লুৎফর সেই গাছের একটি ডাল কাটলে তা নিয়ে বাকবিতণ্ড হয় মাজার তৈরি করা নুরুর সাথে। পরে থানায় একটি জিডি করেন নুরু। এরপর পুলিশ ঘটনাস্থলে গিয়ে লুৎফরকে ডাল কাটতে নিষেধ করে চলে আসে। এদিকে বিকেলে আবারও ডাল কাটা নিয়ে লুৎফরের সাথে তর্কে জড়ায় নুরার অনুসারী জাহাঙ্গীর। এ সময় ক্ষুব্ধ হয়ে জাহাঙ্গীর ও তার অনুসারীদের উপর হামলা চালায় লুৎফরের পক্ষ। সংঘর্ষে উভয় পক্ষের অন্তত 20 জন আহত হয়েছে।